আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আমাদের সবার জন্য ছোট্ট একটা কাজের জিনিস নিয়ে আসলাম। সেটা হলো পালিশ পেন, ফোন রিপেয়ার মোটর। অনেকে এটাকে ড্রিল বলে, অনেকে ড্রিল মোটর বলে, এক একজন এক এক রকমভাবে বলে। এটার কোম্পানি হলো 2UUL। চলুন এর মধ্যে কি আছে একটু খুলে দেখি। এটা আসলে আমাদের জন্য খুব প্রযোজ্য, কাজের জন্য খুব প্রয়োজনীয় জিনিস। এটাতে অনেক ভালো লাগে কাজ করতে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটার মধ্যে ড্রিল মোটর, অনেকে এটাকে পেন মোটর বলে। আসলে এটার মূলত কাজ হলো এটাই যে এটাতে ফোনের যে হিটসিন অথবা যে আইসি গ্রুন রিমুভ করার জন্য সাইডে যে টিন গ্রুন থাকে সেগুলো কাটার জন্য খুবই ভালো, এবং আইসি ড্রিল করার জন্য এটা খুবই ভালো একটা মোটর। আসলে আমরা যে আমরা দোকানের জন্য নতুন কিছু আনলে প্রথমে রিভিউ দেই, কাস্টমারের দেখানোর জন্য না, শুধু রিভিউ করার কারণে এটাই যে আসলে আমার মতো যেন আরও দুই এক ভাই এটা নিয়ে উপকারে আসতে পারে বা তাদের কাজে লাগে, এর জন্য আসলে আমার রিভিউটা করা। তো এটা হলো আপনার 2UUL একটা মোটর সিস্টেম। এখানে আপনার যে USB চার্জিং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, USB সিস্টেম চার্জ করা যায় 5 ভোল্ট। আর এটা হলো আপনার অন অফ, এটা দিয়ে অন অফ এই চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এটা যে বাটনটা আছে এটা হলো লেফট সাইড রাইট সাইড ঘোরানোর জন্য, আর এই বাটনটা দেওয়া আছে এটা স্পিড কম বেশি করার জন্য, প্রচুর পরিমাণ স্পিড। আর আসলে আরও অনেকে আমি মোটর দেখছি কিন্তু এটার ভাইব্রেট কম, এটা হাতে নিয়ে কাজ করলে ভাইব্রেট কম, ভালো মোটামুটি। তবে কেমন টিকবে এটা আমি ব্যবহার করলে আপনাদেরকে বলতে পারবো কাজ করতে কেমন মজা লাগতেছে। আর এটার খোলার অপশন হলো এইভাবে ফাঁক দিলে পিন বের হয়ে যাচ্ছে, এভাবে পিন বের করা লাগানোর জন্য। আরেকটা এভাবে ফাঁক দিয়ে প্যাচ সিস্টেম, তারপর আপনার এখানে লক হয়ে গেল। তো নেক্সট এরপরে কী কী আছে দেখি, এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিন আছে। এটা এক একটা পিন এক এক রকম কাটার জন্য, মাথাগুলো যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, আর এখানে একটা লাগানো আছে মোট 11টা। এই মাথাগুলো খুব ভালো, এই যে আইসির কাজ করার জন্য, আবার ফিনিশিং করার জন্য, বিভিন্ন রকম কাজে যে যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য মনে করে। তো এটা আসলে এক একজন এক এক রকমভাবে ব্যবহার করতে পারে। এইভাবে পিনগুলো এর একটা বক্সের মধ্যে ঢোকানো থাকে। আর এটা হলো আপনার USB ডাটা কেবল, যে 5 ভোল্ট যে কোনো চার্জার দিয়ে বা ল্যাপটপ দিয়ে যাওয়া যাবে, এটা সমস্যা নেই। তো আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা, ভালো লাগছে দেখেই কিনলাম, এখনও ব্যবহার করিনি, ব্যবহার করলে বুঝতে পারবো আর ভালো মন্দ কী। তো ইনশাল্লাহ ব্যবহার করে আপনাদেরকে ফিডব্যাক দিব।